সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনলাইন ভিত্তিক ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কবি আল মাহমুদ রচিত সোনালী কাবিন কবিতার মূল ভাব আলোচনা। আপনারা জানেন যে বাংলা ভাষার একজন অন্যতম ফেমাস কবি হলেন কবি আল মাহমুদ। বাংলা ভাষায়, বাংলাদেশে মানে হাতে গোনা আপনি যদি কয়েকজন কবি ধরেন, তার মধ্যে অন্যতম প্রধান হলেন কবি আল মাহমুদ। তো তার এই কবি আল মাহমুদের যতগুলো কাব্য রয়েছে, মানে লোকলোকান্তর থেকে শুরু করে মায়াবী পর্দা দুলুটে থেকে শুরু করে মানে সোনালী কাবিন যতগুলো কাব্য রয়েছে, তার মধ্যে মানে সবচাইতে আলোচিত, সবচাইতে সমালোচিত, সবচাইতে নন্দিত, সবচাইতে নিন্দিত, আপনি যেটাই বলেন না কেন, এই কাব্যটির নাম হলো সোনালী কাবিন। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে লেখা আছে সোনালী কাবিন, লিখেছেন আল মাহমুদ। তো আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এই কাব্যটি লেখা হয়েছিল 1973 সালে। কত সালে? 1973। 1973 সালে এই কবিতাটি লেখার একটি চমৎকার একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে। আল মাহমুদ তখন থাকতেন চট্টগ্রামে, গুরখালিনের একটি বাড়িতে থাকতেন, চারতলা একটি বাড়িতে থাকতেন। তো সেখানে তাকে থাকতে দিয়েছিলেন পুস্তক ব্যবসায়ীরা। তো সেখানে থেকে উনি কী করতেন, কাব্য রচনা করতেন। সেখানে থেকে যে কামরাটি দেওয়া হয়েছিল সেটি ছিল খুবই সরু, সেখানে একটা টেবিল ছিল এবং একটি চেয়ার ছিল। তো উনি থাকতেন শ্যাম সুন্দর বৈষ্ণব নামের একজন, ওই সময়ের একজন ফেমাস শিল্পীর পাশে উনি থাকতেন। তো তার পাশে আরেকটি ডেরা ছিল, এই ডেরাতে থাকতো অ্যাংলো ইন্ডিয়ান সুন্দরী তরুণীরা। প্রায় সময়ই কবি আল মাহমুদ কী করতেন, জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতেন এই সমস্ত সুন্দরী নারীদের। এই নারীদের দেখে থেকে তার ভেতরে এক ধরনের ফিলিংস কাজ করলো, অর্থাৎ তার ভেতরের একটা শিল্প সত্তা জেগে উঠল। সে এই তরুণীদের দেখে কল্পনায় একজন মানুষ, একজন মানসিকে সে কী করলো, ভেতরে ভেতরে মানে লালন করা শুরু করলো। এবং এদেরকে দেখেই সে পরবর্তীতে কী করলো, সনেট লিখে ফেললো। এই অ্যাংলো ইন্ডিয়ান তরুণীদের দেখে, অর্থাৎ প্রথম 1 থেকে 7টি সনেট খুব দ্রুত গতিতে লিখে ফেললো। এরপরে মানে যেই কবিতা লিখতেছে উনি প্রথম সনেট লিখতেছে, আর উনি আনন্দে মানে পাইচারি করতেছেন, রোমের এই মাথা থেকে রোমের ওই মাথায়, ওই মাথা থেকে রোমের ওই মাথায় উনি আনন্দ করতেছেন। মানে সনেট যে লিখতে পারতেছেন, মানে 8, 8 এবং 10 এই প্যাটার্ন অনুসরণ করে উনি যে সনেট লিখতে পারছেন। এবং ওনার একটা ধারণা ছিল যে মাইকেল মধুসূদন দত্ত যেরকম সনেটকে জনপ্রিয় দিয়েছেন, ইতালীয় কবি পেত্রাক যেরকম সনেটকে জনপ্রিয় দিয়েছেন, তো সনেট এই সনেট কিন্তু পরবর্তীতে মানে আরও কি হতে পারে, ব্রডব্যান্ডের হতে পারে। এবং তার ধারণা ছিল সে যে লেখাটি লিখেছে, যে সনেটগুলো লিখেছে, এইগুলো একটা সময় তাকে বাঁচিয়ে রাখবে। আপনারা জানেন ইতালিতে যখন এই জাতীয় সনেট, অর্থাৎ এই যে অষ্টক এবং শতকের যে ব্যবহার, এই ধরনের প্যাটার্ন অনুসরণ করে ইতালীয় এক শ্রেণীর কী রয়েছে, বেদী রয়েছে, এই বেদের শ্রেণীরা কী করতো, তখন তারা এগুলো গান করতো, এই অষ্টক এবং শতক এই প্যাটার্নটা ব্যবহার করে গান করতো। তো ইতালীয় কবি পেত্রাক প্রথম কী করলেন, বেদীয় সম্প্রদায়ের এই সমস্ত গানগুলো উনি প্রথম কী করলেন, কবিতায় রূপ দিলেন। সেই থেকে সেটা কী হয়ে গেল, এটি সনেট হিসেবে বেশ পরিচিতি লাভ করল। এরকম অনুসরণ করে বাংলা ভাষায় অনেকেই লিখেছেন সনেট। তো যেই মানে যতজনই লিখেছেন তার মধ্যে মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট পোয়েট। এবং তারপরে যদি আপনি আলোচনায় নিয়ে আসেন, আল মাহমুদের সোনালী কাবিন হচ্ছে অন্যতম সেরা। সেখানে 14টি সনেট ছিল, মানে সোনালী কাবিন উনি যখন প্রথম লেখেন, অর্থাৎ 1 ধাঁচে 7টি লেখেন, পরে আরেক ধাঁচে উনি কী লেখেন, 7টি লেখেন। এই 7টি সর্বমোট 14টি সনেট ওনার কী রয়েছে, সোনালী কাবিন এই কাব্যের মধ্যে রয়েছে। তবে এই কাব্যটিতে উনি চেয়েছিলেন যে 25টি সনেট এখানে অন্তর্ভুক্ত করবেন, কিন্তু পরবর্তীতে উনি ওনার এক সাক্ষাৎকারে বলেছেন
যে মানে 14টির বেশি আর সনেট ওনার বুকে লেখা সম্ভব হয়নি। উনি অনেক চেষ্টা করেছেন, মানে যেটাকে বলা হচ্ছে মানে লেখার জন্য ভেতরে খড়ন ঘটিয়েছেন, কিন্তু এর বেশি উনি কিন্তু আর সনেট রচনা করতে পারেননি। তো যাই হোক, কবি আসলে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এটা, মানে সেই 1973 সাল থেকে শুরু করে মানে একেবারে ওনার মৃত্যুর মানে পূর্বাবধি পর্যন্ত কি হয়েছে, এই সোনালী কাবিন এই কাব্যটি নিয়ে তার সনেটগুলো নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা হয়েছে, তুমুল আলোচনা হয়েছে। তবে প্রথম দিকে তার ভূয়সী প্রশংসা হয়েছিল, ওই সময় প্রথম আলো থেকে শুরু করে সমকাল পত্রিকায় বিভিন্ন পত্রিকায় বিভিন্ন ম্যাগাজিনগুলোতে তার এটা আলোচনা হতো, তার কবিতাগুলো ছাপত। তো মোটামুটি আলোচনার তুঙ্গে ছিল সে, অর্থাৎ আল মাহমুদ আলোচনার তুঙ্গে ছিলেন। তো এই সোনালী কাবিন কবিতায় 43টি কবিতা রয়েছে। কতটি কবিতা রয়েছে? 43টি কবিতা রয়েছে। 43টি কবিতার মধ্যে সনেট হলো 14টি, সনেট 14টি। তো নওরোজ পাবলিকেশনস থেকে এটি বের হয়েছিল, পরবর্তীতে বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকেও মানে বের হচ্ছে, তবে এটার মোটামুটি প্রথম দিকে তারাই মানে এটি প্রকাশ করেছিল, নওরোজ পাবলিকেশনস। তো যেটা বলছিলাম, 43টি কবিতার মানে সংকলিত হয়েই সোনালী কাবির নাম দিয়ে এই কাব্যটি কী করা হয়েছিল, প্রকাশ করা হয়েছিল। তো এই সোনালী কাবিন কিন্তু কবির মানে প্রথম দিকের নাম ছিল না, প্রথম দিকে অর্থাৎ প্রথম দিকে কবি এটির নাম সিলেক্ট করেছিলেন অবগাহনের শব্দ। আবার বলছি, অবগাহনের শব্দ। পরবর্তীতে এটা নাম পরিবর্তন করে উনি রাখলেন সোনালী কাবিন। বাংলা ভাষায় সোনালী কাবিন অর্থাৎ কাবিন নিয়ে এর আগে কোনো কবিতায় আলোচনা হয়নি, উনি প্রথম কবিতার মধ্যে কাবিন শব্দটির যথেচ্ছ ব্যবহার করেছেন। আমি প্রথম দিকে বলছিলাম এটা নন্দিত এবং নিন্দিত, আলোচিত এবং সমালোচিত দুইটাই, আলোচিত সমালোচিত, নন্দিত নিন্দিত দুইটাই। কেন নিন্দিত? উনি ইয়াং মানে এনার্জেটিক যে সমস্ত তরুণ রয়েছে, এই সমস্ত তরুণদের মনের কথাগুলো উনি ওনার কাব্যে বা কবিতার মধ্যে এই সনেটের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সোনালী কাবিন নাম দিয়ে মোট 14টি কি রয়েছে, প্যারা প্যারা করে কবিতা রয়েছে। তার মধ্যে 5 সংখ্যক কবিতাই হচ্ছে স্নাতক দ্বিতীয় বর্ষের পাঠ্য। তো পুরো কবিতাটি চমৎকার কবিতা। এখানে একই সাথে কি রয়েছে, মানে ফ্রয়েডিজম রয়েছে, যেরকম এখানে আরও রয়েছে মানে বিপ্লব রয়েছে, এখানে সমাজতান্ত্রিক দৃষ্টিকোণ রয়েছে, একই সাথে প্রকৃতি চেতনা রয়েছে, একই সাথে রোমান্স রয়েছে, একই সাথে যৌনতা রয়েছে। তবে সবচেয়েতে বেশি মানে কবি যেটাকে প্রায়োরিটি দিয়েছেন সেটা হচ্ছে মানে তরুণ তরুণীর উচ্চ মানে মনোরসের ব্যাপারগুলো উনি কি করেছেন, এখানে প্রাধান্য দিয়েছেন। এক কথায় আপনি যদি বলেছেন অবাধ যৌনাচারের বিষয়টি, মানে অতি সমালোচক যারা খুব মানে কাঠখুট্টা যারা সমালোচনা করে তারা কিন্তু বলে যে আল মাহমুদের এই সোনালী কাবিন কাব্যে কিন্তু সবচেয়েতে বেশি কি রয়েছে, মানে যৌন আবেদন রয়েছে, যৌনতার কথা রয়েছে, অবাধ যৌনতার মানে কি রয়েছে কথা রয়েছে। উনি এমন এমন শব্দ চয়ন করেছেন যেগুলো মানে এই কাব্য পড়তে গিয়ে আপনি পড়বেন কিংবা কিন্তু সচরাচর আপনি শব্দগুলো সব জায়গায় ব্যবহার করতে পারবেন না, ফলে বোঝাই যাচ্ছে তার কবিতার প্যাটার্ন। তবে পুরোটা এখানে পাঠ্য নয়, পাঠ্য হচ্ছে 5 সংখ্যক কবিতা। এই 5 সংখ্যক কবিতা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আমার ঘরের পাশে ফেটেছে কি কার্পাসের ফল, কার্পাস মানে কি, প্রথম লাইন 5 সংখ্যক কবিতার প্রথম লাইনটি আমি বললাম। আমার ঘরের পাশে ফেটেছে কি কার্পাসের ফল, কার্পাস মানে হচ্ছে এক ধরনের ফল
যে ফলটি পাকলে পরবর্তীতে সেখান থেকে কি হয়, তুলা উৎপন্ন করা যায়। তাহলে কি কবিতার কিন্তু কোনো ব্যাখ্যা হয় না, বা কবি যেভাবে এটির ব্যাখ্যা করে যান পরবর্তীতে, উনি যদি নিজে না করেন পরবর্তীতে নানা মানুষ নানা রকম ভাবে এটার ব্যাখ্যা করে থাকেন বা ব্যাখ্যা করেন, আর অ্যাকচুয়ালি কবিতার কোনো ব্যাখ্যা হয় না। তবে আপনি আপনি আক্ষরিকভাবে আপনি পড়তে পারেন বা আমরা আক্ষরিকভাবে পড়তে পারি, তবুও আমরা পড়ার পরে একটা মেসেজ আছে কিনা সেখানে চিন্তা ভাবনা করি, সেখানে কোনো প্রকৃতি চেতনা আছে কিনা সেটা আমরা চিন্তা করি, সেখানে রোমান্টিক কোনো ব্যাপার আছে কিনা সেটা আমরা চিন্তা করি, সেখানে যৌন চাহিদার বা রোগ রোগের যৌন চাহিদার কোনো ব্যাপার স্যাপার আছে কিনা সেটাও আমরা দেখি। আসলে যাই কিছু বলি না কেন আমরা, মানে আমরা মুখে মুখে যতটা যৌনতাকে অস্বীকার করি, আমরা কিন্তু ভেতরে ভেতরে কিন্তু আমরা এটিকে অস্বীকার করতে পারি না। আমরা কোনো না কোনোভাবে কিন্তু আমরা শারীরিক, অর্থাৎ যৌনতা আমাদের ভেতরে কিন্তু প্রবাহিত আছে, ফলে প্রকাশ্য দিবলে হয়তো আমরা সেটিকে স্বীকার করি না, কিন্তু কোনো না কোনোভাবে এটা আমাদের চিন্তা চেতনায় মননে মনীষে এটা কিন্তু রয়েছে। গলায় গুঞ্জার মালা পরবালা প্রাণীর শবরী, গলায় গুঞ্জার মালা পরবালা প্রাণীর শবরে। দেখুন একটি লাইন শুরু করেছিল কার পাশ থেকে শুরু করে, তারপর বলছে এক ধরনের তুলা জাতীয় ফল, সে বলতেছে মানে প্রকৃতির বন্দনার মতো আর কি, প্রকৃতিকে ভালোবাসে সেটা বলতেছে, মানে আমার মানে বাড়ির পাশে কি কার পাশের ফলটা কি ফেটেছে, সে মানে যেখান থেকে তুলা বের করা যায়। এখানে কিন্তু মানে এটি কিন্তু একটা রূপক অর্থে উনি কিন্তু ব্যবহার করার চেষ্টা করেছেন, অর্থাৎ উনি যেখানে থাকতেন ওই জায়গায় বললাম যে অ্যাংলো তরুণীরা থাকতেন, এই এগুলো কি সত্যিকার অর্থেই মানে মানে কি সত্যিকার অর্থে কি তরুণী, মানে এরা কি আসলে এদের সাথে কি প্রেম করা যাবে বা এদের সাথে কি সম্পর্ক করা যাবে, এরা কি মানসিকভাবে শারীরিকভাবে এরা কি উপযুক্ত হয়েছে, এটি মানে আমার আমার বাড়ির পাশে ফেটেছে কি কার পাশের ফল, মানে এটা কি আসলে উপযুক্ত মানে উপযুক্ত হয়েছে। গলায় গুঞ্জার মালা পরবালা প্রাণীর শবরী, গলায় গুঞ্জার মালা, আপনারা নিশ্চয়ই চর্যাপদের কথা আপনারা জেনেছেন যে চর্যাপদ হলো বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন। এখানে কিন্তু মানে অনেক চর্যাকারী পদ রচনা করেছেন, 24 জন পদকর্তা অর্থাৎ কবি কবিতা রচনা করেছেন, পদ রচনা করেছেন, এবং মজার বিষয় হলো এই প্রত্যেক কবির নামের পেছনে কিন্তু পা আছে, যেমন সবরপা, লুইপা, শান্তিপা, ডুম্বিপা, কুকুরিপা, হ্যাঁ এরকম প্রত্যেকের নামের শেষে কিন্তু কি রয়েছে, পা রয়েছে। তো যাই হোক, তো সেখানে সেখানে কিন্তু এরকম একটা চরিত্র আছে, শবরীর কথা রয়েছে, শবরী বালিকার কথা রয়েছে। এখানে আমি আগেই বলছি কবি কিন্তু কোনো না কোনোভাবে ওই যে নারীকে নিয়ে আসছেন, নারীকে প্রধান করে কিন্তু এই সোনালী কাব্য কিন্তু রচনা করা হয়েছে, অর্থাৎ নারী হলো এই কবিতার মূল প্রাণ। গলায় গুঞ্জার মালা পরবালা প্রাণের শবরী, অর্থাৎ প্রাণের শবরীকে বলতেছে তুমি ওই গুঞ্জার মালাটি পরো, যে মালাটি পরলে ভেতরটা আন্দোলিত হয়, যে মালাটি পরলে মনটা উচ্চাটন করে। সেখানে শবরীকে বলা হচ্ছে গুঞ্জার মালা পরে মানে সম্মুখে আসার জন্য আর কি, বা আহ্বান করেছে কবি কি মানে গুঞ্জার মালা পড়তে। এই কবিতার মধ্যে কিন্তু একই সাথে কিন্তু সাহিত্যের একই সাথে কিন্তু ইতিহাস ঐতিহ্যের কিন্তু মিশেল রয়েছে, এগুলো ধরে ধরে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু একটু বর্ণনা করার চেষ্টা করছি। পরের লাইনটা আমরা দেখছি, আমি আবার পড়ছি, কোথায় রেখেছো বলো মহুয়ার মাটির বোতল। লাইন কিন্তু মানে বোঝা যাচ্ছে খুবই সহজ, কোথায় রেখেছো বলো মহুয়ার মাটির বোতল, মহুয়ার মাটির বোতল, মহুয়ার মাটির বোতল কি? এখানে মহুয়ার মাটির বোতল বলতে কবি বোঝাতে যাচ্ছেন তরুণ তরুণীদের উচ্চ যৌবন রস, মহুয়ার মাটির বোতল। তো আপনি এখানে নোট করে এটা নেন, তরুণ তরুণীদের উচ্চ যৌবন রস প্রসঙ্গে বা এই প্রসঙ্গটি বোঝানোর জন্য কবি এই লাইনটির অবতারণা করেছেন। নিয়ে এসো চন্দ্রালোকে, নিয়ে এসো চন্দ্রালোকে তৃপ্ত হয়ে আচমন করি, চন্দ্রালোক চন্দ্র যোগ আলোক, চন্দ্রালোক চন্দ্রালোক বোঝা যাচ্ছে চন্দ্রের আলোকে, নিয়ে এসো অর্থাৎ তাকে নিয়ে এসো, হ্যাঁ কি করবে কোথায় নিয়ে আসবে, চন্দ্রালোকে অর্থাৎ চাঁদের আলোতে নিয়ে এসো, কি করবে তৃপ্ত হয়ে সন্তুষ্ট হয়ে আচমন করি। আচমন মানে হলো যেরকম পূজার আগে
যেরকম হাত এবং মুখ ধুয়ে যেরকম শুদ্ধি করা হয় আর কি, মুসলিমরা যেরকম ধরেন নামাজ পড়ার আগে যেরকম কি করে উজু করে পাক পবিত্র হয়, এরকম একটি বিষয়টা মানে আচমন করে হাত এবং মুখে মুখমণ্ডলে পানি দিয়ে মানে কি করে মানে শুদ্ধি করে, এটাকে বলা হয় বেধের আদিম সাজে কে বলে যে তোমাকে চিনবো না। নিষাদ কে কোনোদিন পক্ষিণীর গোত্র ভুল করে? নিষাদ মানে কি? নিষাদ মানে হচ্ছে শিকারি, নিষাদ মানে হলো বেধ, নিষাদ মানে হলো মানে এমন এক ধরনের জাতি যে জাতিরা সব মানে সবসময় কি করে পশু পাখি শিকার করে জীবনযাপন করে। তো এদের কথা বলছে, এই নিষাদ কি কখনো পক্ষীর গোত্র ভুল করে? কখনো সে ভুল করে না, শিকারের এমন শিকারি হয় এরা কখনো মানে পশু কিংবা পাখির গোত্র চিনতে ভুল করে না। উদাহরণটা থেকে স্পষ্ট করার জন্য কবি এই লাইনটি ব্যবহার করেছেন। প্রকৃতির ছদ্মবেশ যে মন্ত্রী খুলে দেন খনা, প্রকৃতির ছদ্মবেশ যে মন্ত্রী খুলে দেন খনা। আপনারা জানেন যে খনা কিন্তু বাংলা সাহিত্যের ফেমাস একটি চরিত্র, তো এ নিয়ে পক্ষে বিপক্ষে অনেক মত রয়েছে খনাকে কেন্দ্র করে। তো সহজ ব্যাখ্যা হলো, খনা একজন নারী, তার আসল নাম হচ্ছে লীলাবতী। আমি আবার বলছি, আসল নাম হলো লীলাবতী। আমরা যেরকম প্রবাদ প্রবচন পড়ি মানে চিরন্তন বাণীর মতো আর কি, তো এরকম মানে এই বাণীগুলোকে বলা হতো খনার বচন, অর্থাৎ খনা কর্তৃক রচিত যে বচন সেটাই হলো খনার বচন। খনা প্রকৃতি নিয়ে অর্থাৎ তার জ্যোতির্বিজ্ঞান মানে জ্যোতিষ শাস্ত্রে তার বেশ কি ছিল, দখল ছিল, সে খুব ভালো বুঝতো মানে বিশেষ করে কৃষি যে ফসল যেগুলো ছিল, কখন ফসল ভালো হয় কখন ফসল ভালো হবে না, মানে যাপিত জীবন সম্পর্কে, মানব মন সম্পর্কে।